إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يقولوا آمنا وهم لا يفتنون إلى آخر الآية وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على محبت ارشاد بڑین اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا আবার একই জেলার মানুষ ভাই আপনাদের একান্ত ভাবে বলছি আপনারা সবাই সামনের দিকে আগে আসেন একটু জিকির করেন লা ইলাহা যেদিন আজরাইল আসিয়া নেবে প্রাণ কাড়িয়া থাকিতে দেবে না এই ধরার পর সময় থাকিতে সত্যের সন্ধান কর ওরে মন সময় থাকিতে সত্যের সন্ধান কর ঠিক না ঠিক না ওরে মন মন রে মুমিন না কবরে গেলে জীবনের সবই তোমার যাবে বিপদে মুনকার নাকি রাশিয়া কল করবে বসাইয়া ভেবে চিনতে সঠিক পথটি ধর সময় থাকতে সত্যের সন্ধান কর ওরে মন সময় থাকতে সত্যের সন্ধান কর জোরে লা ইলাহা
করিম আলহামদুলিল্লাহ। আজকে বিশেষ করে এই যে নতুন মদনাডাঙ্গা যুব কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে দুই দিনব্যাপী পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আজকে সমাপনী দিবস, সমাপনী রজনীতে বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন আমার শ্রদ্ধাভাজন হুজুর, আমার উস্তাদ সমতুল্য, বিশেষ করে যেনার ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না, অত্যন্ত জ্ঞান গর্বমূলক আলোচনা তিনি করেছেন, আমার পাশে আসনরত আছে এবং পাশাপাশি আমার বাম পাশে বসে আছেন আমার বড় ভাই। বিশেষ করে তেনার আন্তরিকতায় আমি মুগ্ধ। যে ভাইরা আজকের এই কোরআনে কারিমের মাহফিলে দিয়েছেন যুবক ভাইরা, সবার সাথে আমি সাক্ষাৎ করেছি, সবাই এখানে আছে, পাশাপাশি আমার সামনে উপবিষ্ট এই এলাকার হাজার হাজার জনতার ভিতর থেকে উঠে আসা কোরআনে কারিমের ঝান্ডাবাহী এক ঝাঁক কোরআনের পাখি, যারা এখানে শুধুমাত্র কোরআনে কারিমের মহব্বতে এসেছে, ঠিক কিনা, যাদের ভিতরে রয়েছে সাদা দাড়িওয়ালা মুরব্বায়ে কেরাম, যুবক আজম, পর্দার আড়ালরত বর্তমান সময়ে অন্যতম সদস্য, শ্রোতা, সর্বগুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, সকলকে আমি আলোচনার শুরু লগ্নে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে আবেগ আবৃত কণ্ঠে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জানাচ্ছি আন্তরিক সালাম। আশা রাখছি আমার সালামের জবাবটি সবাই উচ্চস্বরে আমার কর্ণকুহরে পৌঁছাই দেবেন। এ আশা ব্যক্ত রেখে আমি সবাইকে আন্তরিক সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আমরা শুনতে এসে মহান রব্বুল ইজ্জাতের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আজকের এই কোরআন কারিমের মাহফিলে শ্রোতা করে আল্লাহ তাআলা এ পর্যন্ত শারীরিক সুস্থতা দিয়ে আশা বসার মতো সুযোগ এনায়েত করেছেন, সেই জন্য সে মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জবান খুলে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করলাম? একটি কারণেই শুকরিয়া আদায় করলাম, সেটা হচ্ছে এই, আজকে দিনের সকাল থেকে যদি সন্ধ্যা পর্যন্ত বা এই পর্যন্ত যদি আপনি আমি হিসাব করি, এই যে কাছেই তো মেহেরপুর, ঠিক না, মেহেরপুর সদর, এই মেহেরপুর সদরে অনেক ক্লিনিক আছে, সরকারি হসপিটাল আছে, আছে কি নাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি একটা জরিপ করেন, শত শত মানুষ যারা এই একটিমাত্র দিনের ভিতরে রোড অ্যাক্সিডেন্ট করে, হার্ট স্ট্রোক করে, প্যারালাইসিস হয়ে বিভিন্ন কায়দায় মানুষগুলি কিন্তু ওই হাসপাতালের বেডের ভিতরে আছে কি নাই? তাহলে আল্লাহ তাআলা যদি চাইতো আমাদেরকে ওই জায়গায় রাখতে পারতো কি না? অবশ্যই পারত। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই যে মহামারী চলতেছে করোনার, শুনি না আমরা, এই করোনার এই মহামারীর ভেতর থেকেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা দিয়ে এ পর্যন্ত পৃথিবীর ভিতরে সব থেকে বড় নেয়ামত শারীরিক সুস্থতা, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু যদি শরীরে ক্যান্সারের মতো কোনো ব্যাধি থাকে, শান্তি আসবে? কথা বলেন, শান্তি আসবে? শান্তি আসার কোনো বালাই নেই। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা যে শারীরিক সুস্থতা দিল এ পর্যন্ত, এখন পর্যন্ত আমাদেরকে এভাবে রেখেছে, সেই জন্য সে আল্লাহ তাআলার কুদরতি পায়ে যদি আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেজদায় পড়ে থাকি, তাও এর ঋণ শোধ করা যাবে, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ,
দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির সনদ আখেরি জীবনের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমি ভূমিকায় যত বেশি কথা বলবো তত আমার সময় শেষ, বুঝেননি কথা? মানে আমাকে তো ওই একশো গতিতে চলতে হবে, আমার হাতে সময় একেবারেই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের সামনে কয়েকটি কথা আমি কোরআনে কারিমের আলোকে বলতে চাই। আল্লাহ তাআলা, আমার ভিতরে কোনো জ্ঞান নাই, আছে নাকি? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সব জ্ঞান একজনের কাছে, তার নাম কি? আর জোরে বলেন, তার নাম কি? আমাকে দিয়ে যদি কথা বলায় তাহলে আমি বলতে পারবো। আমি কেন যদি এই মঞ্চে এসে এদেশের সব থেকে বড় বক্তাও যদি এসে বসে আর আল্লাহ যদি তার কথা বলার ক্ষমতা না দেয়, বলতে পারবে? বলার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছি, রব্বুল আলামিন এমন কিছু কথা আমার জবান দিয়ে আপনি বাহির করে দিন যেগুলা আমার আপনার প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণকর। জোর বলো না আমিন। আমার ভাইরা, আমি কোরআনে কারিম সূরা যতগুলি আছে 114টা সূরা, এই 114 সূরার ভিতরে একটি সূরার কয়েকটা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে কয়েকটি কথা আপনাদেরকে শোনাবো, ইচ্ছা পোষণ করেছি, ইরাদা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলা এবং শোনার তৌফিক দিন, সবাই আমিন। যে সূরাটি তেলাওয়াত করলাম, এই সূরাটির নাম হচ্ছে সূরা আনকাবুত। সূরার নাম কি পড়েননি আপনারা? সূরা আনকাবুত। এই সূরা নামকরণ করা হয়েছে একটা মাকড়সার নামে। কার নামে? মাকড়সা, যেগুলাকে আমরা হাত দিয়েই অনেক সময় মেরে ফেলি, ফেলি কিনা? ফেলি, পায়ের তলা দিয়েও মেরে ফেলি। অথচ আল্লাহ তাআলা এত সামান্য একটা বিষয় যেটার নামে একটা সূরার নামকরণ করল। এই সূরার যে আয়াত আমি তেলাওয়াত করেছি, যদিও একটি আয়াত দুইটি আয়াত, এই দুইটি আয়াতের মহত্ব গুরুত্ব এত বেশি যা আলোচনা করে এই গোটা রাত শেষ হয়ে যাবে, তাও এই আলোচনা শেষ করা সম্ভব হবে না। কোরআনে কারিমের আলোচনা তো সারা জীবন যদি আমরা আলোচনা করি তাও শেষ হবে না, হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, বান্দা এমন একটি কিতাব তোমাদেরকে আমি দিয়েছি আসমানের নিচে জমিনের উপরে, বান্দা একটা কিতাব তোমরা দেখাতে পারবে না যে কিতাব তেলাওয়াত করলে সব হয়। এই দুনিয়ার জিন্দগিতে এমন কোন কিতাব নাই যেই কিতাব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দিনের আলো থেকে রাতের আধার পর্যন্ত, আবার রাতের আধার থেকে দিনের আলো পর্যন্ত এত বেশি পড়া হয়, এত বেশি তেলাওয়াত করা হয়, এই দুনিয়ার কোন মানুষ দেখাতে পারবে না এরকম কোন কিতাব। কিন্তু বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে দিনের আলো পর্যন্ত সব থেকে যেই কিতাবটা বেশি তেলাওয়াত করা হয়, যদি জিজ্ঞেস করা হয় এক বাক্যেই সবাই বলে দেয় সেইটা আর কোনো কিতাব না, সেইটা হচ্ছে কোরআনে কারিম। সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন একটা মুহূর্ত, এমন একটা সেকেন্ড, এমন একটা মিনিট যায় না যেই সময়টা কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধ হয়ে যায়। জোরে বলুন, ঠিক কিনা? বাংলাদেশে যখন অন্ধকার, অন্যান্য দেশে তখন দিন, যেখানে দিনের আলো নাই অন্য জায়গায় সেখানে দিনের আলো আছে না নাই, সব জায়গায় কোরআনে কারিমের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই কিন্তু জারি রেখেছেন। এইটা দুনিয়ার কোনো মানুষ হাজার চেষ্টা করলেও কিন্তু এই কোরআনে কারিমের তেলাওয়াতকে বন্ধ করতে পারবে? পারবে না। হাজার চেষ্টা করুক কেন, কোরআনের তেলাওয়াত বন্ধ করা সম্ভব না। এই জন্য আমার ভাইয়ের, আমার সেই কোরআনে কারিমের ব্যাপারে রব্বুল আলামিন তিনি বলল, ও বান্দা দুনিয়াতে এমন একটি কিতাব তোমাদেরকে দিয়েছি তোমরা এটার মর্যাদা দিতে পারো না, সম্মান করতে পারো না। কিন্তু ইহুদি খ্রিস্টান যারা আছে, আজকে মুসলমান বাদ দিয়ে যারা আছে, সবাই কোরআন তেলাওয়াত করে করে, কোরআন বুঝে বুঝে তারা আজকে অনেক কিছু আবিষ্কার করে, করে কি করে না? কিন্তু আমরা মুসলমান শুধুমাত্র এই কোরআন পড়ি আর গলায় তাবিজ ঝুলাই, ভুল কিছু বললাম নাকি? খালি কোরআন পড়ি আর ফুকু লাগাই, এছাড়া যে কোরআনের আরো অনেক কাজ আছে এগুলো কিন্তু আমরা কোনো সময় ভাবি না। এই জন্য সে আল্লাহ তাআলা তিনি বললেন, বান্দা কি কিতাব তোমাদেরকে দিয়েছি, আজকে মুসলমান হওয়া সত্ত্বেও এই কোরআনে কারিমের আয়াতগুলো আমরা বুঝি না, কিন্তু আবু জেহেল, উতবা, শাইবা তাদের সামনে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করলেই তারা কিন্তু বুঝতে পারতো। পারতো কি পারতো না? পারতো। যদি বাংলায় হতো তাহলে কিন্তু আমরা সবাই বুঝতে পারতাম, যেহেতু বাংলায় না আরবি ভাষায় এই জন্য আমরা অনেকেই বুঝি না।
আর আরব দেশে তো তাদের মাতৃভাষাই হচ্ছে আরবি, আর আরবি তারা খুব ভালো রকম বুঝত। এই জন্য রব্বুল আলামিন তিনি বললেন কোরআনে কারিমের ভিতরে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমা আন তানফাদা কালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনি বললে বান্দা এমন একটি কিতাব তোমাদেরকে দিয়েছি গোটা পৃথিবীর মানুষ যদি এক যোগে এই কোরআনের একটা মাত্র আয়াতের ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, আর যদি মনে মনে চিন্তা করে এই ব্যাখ্যা লেখতে গিয়ে তাম পৃথিবীর যত নদী নালা আছে, যত সাগর উপসাগর সমুদ্র আছে, সব পানিগুলাকে যদি কালি বানানো হতো, আর গোটা বিশ্বের সমস্ত গাছের পাতাগুলিকে যদি খাতা বানিয়ে ফেলা হতো, আর আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, এমন একটা দিন আসবে যেই দিন কলমের কালি শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছে এই কোরআনে কারিমের ব্যাখ্যা লেখা তামাম পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না।